আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের ওয়ার্ডে আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে আউলিয়াবাদ মাঠে সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আখম করম যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ এবং কার্যকরী সদস্য স্বপন খান সহ অন্যান্যরা সভা শেষে ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়